হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। ভিন দেশে বাঙালির আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, ও বড়দেরকে জানাই আমার প্রণাম। আমাদের ওখানে যখন পয়লা বৈশাখ, তখন ইউরোপে এখানে হয় ইস্টার স্যাটারডে এবং ইস্টার হলিডেজ বা ইস্টার সেলিব্রেশন। গুড ফ্রাইডের পরের দিন থাকে ইস্টার স্যাটারডে এবং তার পরবর্তী রবিবার এবং যে সোমবারটা হয় সেটা হয় ইস্টার মানডে। তো এখানে টানা ছুটি থাকে পরপর 4-5 দিন এবং সমস্ত দোকানপাট সব কিছুই বন্ধ থাকে এবং মানুষ এখানে লং ভ্যাকেশানে যায় এই সময়টা। আমরাও ভ্যাকেশানে বেরিয়ে পড়েছিলাম, আমরা ফ্র্যাঙ্কফার্ট থেকে মিউনিকে গিয়েছিলাম। আসুন সেই মিউনিক ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনাদেরকে দেখাই আমরা যে হোটেলে উঠেছিলাম, আপনারা দেখতে পারলেন হোটেল ফোরাম। আমরা ট্রেনে করে ফ্র্যাঙ্কফার্ট থেকে মিউনিক এসে পৌঁছাই, 3-4 ঘন্টা সময় লাগে। ফ্লাইটেও আসা যায়, তবে ট্রেনটাই আমাদের বেশি কমফোর্টেবল বলে মনে হয়েছিল। তো ট্রেনে করে আমরা মিউনিক এসে গেছি এবং হোটেলে চেক ইন করে নিয়েছি। হোটেলের রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা ঠিক হোটেল না, এটা একটি সার্ভিস অ্যাপার্টমেন্ট। সার্ভিস অ্যাপার্টমেন্ট আমরা বুক করি কারণ সার্ভিস অ্যাপার্টমেন্টে কিচেন থাকে, তো কুকিং অপশনসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট থাকে কারণ আমার সাথে তো সঙ্গে ছোট বাচ্চা থাকে, আর ছোট বাচ্চা জল গরম করা, দুধ করা এবং মোস্ট ইম্পর্টেন্ট কফি খাওয়া। আর জার্মানিতে কফি আমি একদমই খেতে পারি না কারণ এখানকার কফি ভীষণ স্ট্রং হয়, জার্মানরা ভীষণ স্ট্রং কফি খায়। আর পাশে কেউ কফি খেলে মানে কফির গন্ধটাই এত ঝাঁঝালো লাগে, এতটাই তেতো কফি এরা খায়। এখানে দোকান থেকে কফি কিনে খাওয়া যায় না, সো কিচেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেখানেই যাই সার্ভিস অ্যাপার্টমেন্ট উইথ কিচেন বুক করার চেষ্টা করি। তো আপনাদেরকে হোটেলটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই দেখলেন। হোটেলের ঘরটা খুবই বড় পেয়ে গিয়েছিলাম। এবার আমরা আমাদের ফার্স্ট ডে মিউনিক সিটি ট্যুরে বেরিয়ে পড়েছি। আর জার্মানির সব জায়গায় ভীষণ ওয়েল কানেক্টেড। আমরা একটা ডে টিকিট কেটে নিয়েছি, একটি ডে টিকিট মনে হয় 6.5-7 ইউরোর মতো পড়ে। এবং ডে টিকিট, একটা ডে টিকিটে বাস, ট্রেন, ট্রাম, এসবান, ইউবান সমস্ত কিছুতেই সারাদিন ঘোরা যায়। তো আমরা একটা ডে টিকিট কেটে নিয়েছি, সারাদিন যতবার খুশি আমরা বাসে ট্রেনে উঠতে পারবো। তো সিটি সেন্টার থেকে ট্রাম নাম্বার 17 ধরে সোজা চলে আসা যায়। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে নিমফেনবার্গ প্যালেস। তো আমরা ট্রাম নাম্বার 17 ধরে সোজা চলে এসেছি নিমফেনবার্গ প্যালেসে। প্যালেসে এসেই প্যালেসটাকে দূর থেকে দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে একটি লেকের মতো ওয়াটার বডি করা রয়েছে। এবং শুধু এই প্যালেসেই নয়, অন্য সমস্ত অনেক জায়গাতেই এখানে দেখি যে জলের মধ্যে এরকম সোয়ান, বড় বড় সোয়ান, হাঁস টাঁস দেখা যায়। মানে এগুলো ঠিক পোষা নয়, এগুলো প্রকৃতির, মানে প্রকৃতিতেই থাকে এই পাখিগুলি, তারা এখানেই থাকে এবং প্রকৃতি এবং মানুষ খুব পাশাপাশি বসবাস করে। দেখুন একটা সোয়ান উড়ে যাচ্ছে, আমি কিন্তু কখনো সোয়ানকে এইভাবে উড়ে যেতে দেখিনি, সেজন্য তাড়াতাড়ি করে ক্যামেরাটা করে ফেললাম। জেনারেলি জলেই দেখি কিন্তু এরকম আকাশের এতটা উপর দিয়ে উড়ে যেতে আমি কখনো দেখিনি। এই নিমফেনবার্গ প্যালেস মিউনিকের একটি অত্যন্ত দর্শনীয় একটি স্থান, ভীষণ বড় জায়গা জুড়ে এই প্যালেসটি, আর খুবই সুন্দর, খুবই অ্যাট্রাকটিভ। নিমফেনবার্গ প্যালেস এই বাভেরিয়া স্টেটের রুলার্সদের একটি সামার রেসিডেন্স ছিল। মানে সামারের সময়টা এখানে তো ঠান্ডা অনেকটা কমে যায় এবং বরফ টরফ গলে যায়, তো সামারের সময় বাভেরিয়া রুলার্সরা এই সামার রেসিডেন্সে এসে বিভিন্ন হান্টিং গেমস টেমস তারা করতেন, শিকার করতেন এবং নানা রকম খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদিতে তারা এই ব্যস্ত থাকতেন এবং এইটাকে মূলত সামার রেসিডেন্স হিসেবেই তারা থাকতেন এই নিমফেনবার্গ প্যালেসে। এই নিমফেনবার্গ প্যালেসে বহু বাভেরিয়ান রুলার্সরাই ছিলেন, তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বা খুব উল্লেখযোগ্য কিং লুডউইক টু,
তিনি এখানে জন্মেছিলেন 25 আগস্ট 1845। কিং লুডুইক টুকে মানুষ এখানে মনে রাখে এবং তিনি খুবই জনপ্রিয় কারণ তিনি নিউ সোয়ানস্টাইন ক্যাসেল তৈরি করেছিলেন এবং এই নিউ সোয়ানস্টাইন ক্যাসেল আপনারা আমার পরবর্তী ব্লগে দেখতে পাবেন। সেই কিং লুডুইক টু এখানে জন্মগ্রহণ করেছিলেন 1845। এই প্যালেস গার্ডেনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 490 একর জায়গা জুড়ে বিশাল বড় প্যালেস গার্ডেন এবং এখানে এই প্যালেসে এবং গার্ডেনে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, শুধুমাত্র প্যালেসের ভেতরে ঢুকতে হলেই গাইডের ট্যুর নিয়ে ঢুকতে হয়। আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে আমরা চলে এসেছি প্যালেস থেকে বেরিয়ে, সেটা হচ্ছে এখানকার ওল্ড টাউন স্কোয়ার এবং মেরিয়ান প্লাস। এই মেরিয়ান প্লাসে খুব সুন্দর জায়গাটি, এখানে একটি স্কোয়ার রয়েছে মেরিয়ান স্কোয়ার এবং এখানে এই ওল্ড টাউন স্কোয়ারে এখানকার যে বিখ্যাত ফেমাস চার্চ রয়েছে এবং জায়গাটি খুব সুন্দর। তবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সবাই ছাতা মাথায় দিয়ে রয়েছে, তো আমরা একটু বৃষ্টি পেয়েছিলাম, এখানে হঠাৎ হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়, কোনো ঠিক থাকে না। নেক্সট নাম্বার থ্রি হচ্ছে গিয়ে ফ্রয়েন কিরশে, চার্চকে বলা হয় এখানে কিরশে, দ্য চার্চ অফ আর লেডি। এটি একটি অত্যন্ত রিনাউন্ড চার্চ, এখানকার মিউনিকের অত্যন্ত দর্শনীয় একটি জায়গা এবং দেখতেই পাচ্ছেন কতটা উঁচু চার্চটা, প্রায় 100 মিটারের কাছাকাছি, 99 মিটার সেটার হাইট এবং ক্যামেরায় ছবিতে মানে আসছে না এতটাই উঁচু এবং এর আর্কিটেকচারটা সত্যিই দেখার মতো। নেক্সট পরবর্তী আমরা যেখানে গিয়েছিলাম নাম্বার ফোর হচ্ছে ওডিয়ন প্লাস, এটাও ঠিক ওল্ড টাউন স্কোয়ার থেকে হেঁটেই যাওয়া যায়, পায়ে হেঁটেই যাওয়া যায়, খানিকটাই দূরে। এবং এই ওডিয়ন প্লাসও এটাও একটা এখানকার বড় স্কোয়ার, এখানে নানা রকম প্যারেড ইত্যাদি হয়। এই ওডিয়ন প্লাস স্কোয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটিও খুব সুন্দর একটি জায়গা এবং এটাও এখানে সমস্ত ভিজিটার্সরা এখানে আসে এই ওডিয়ন প্লাস স্কোয়ারটিকে দেখতে। নেক্সট আমরা চলে গেছি নাম্বার ফাইভ, দ্য রেসিডেন্স মিউনিক। এখানে এই রেসিডেন্স মিউনিক এটা বাভেরিয়ার রুলারদের একটি অত্যন্ত ইম্পর্টেন্ট রেসিডেন্স বলেছিল, এখানে এখান থেকেই তারা সমস্ত যে রাজকার্য বা রুলিংয়ের যে সমস্ত কাজগুলো তারা করতেন, মানে অফিসিয়াল কাজগুলো সমস্ত সব এখান থেকেই করতো। এবং এই রেসিডেন্সের কাছে যে গার্ডেনটি রয়েছে সেটিও দেখার মতো, খুব সুন্দর জায়গাটি, ঘুরে দেখতে অনেকটাই সময় লাগে পুরোটা ঘুরে দেখতে। আমরা এখন দাঁড়িয়ে আছি হফ গার্ডেন, হফ গার্ডেন মানে এই রেসিডেন্সেরই কোর্ট গার্ডেন। কোর্ট গার্ডেনটার আর্কিটেকচারও খুব সুন্দর, এই কোর্ট গার্ডেনটাও অতি অবশ্যই আপনারা দেখবেন, খুব সুন্দর জায়গাটি। এবং এটা পুরোটা ঘুরে হেঁটে হেঁটে দেখতে দেখতেই প্রায় পায়ে ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। আর খুব সুন্দর সুন্দর এখানে ফুল লাগানো রয়েছে, খুব সুন্দর গার্ডেনিং করা রয়েছে, এটা হফ গার্ডেনেরই একটা টেম্পল। মিউনিক কিন্তু বাভেরিয়া স্টেটের ক্যাপিটাল এবং জার্মানির থার্ড লার্জেস্ট সিটি, বার্লিন এবং হ্যামবুর্গের পরেই সব থেকে বৃহৎ সিটিদের মধ্যে একটা হচ্ছে মিউনিক, থার্ড লার্জেস্ট সিটি ইন জার্মানি অ্যান্ড দ্য 11th লার্জেস্ট সিটি ইন ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়নের 11th লার্জেস্ট সিটি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে বিএমডাব্লিউ মিউজিয়াম, যারাই মিউনিকে আসেন তারাই বিএমডাব্লিউ মিউজিয়ামটা অতি অবশ্যই দেখেন।
আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।